বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বৈদ্যুতিক গাড়ির প্রশংসা করছিলেন আশুতোষ। এটা শুনে তার বন্ধু বিমল জানতে চান আশুতোষ গাড়ি কেনার পরিকল্পনা করছেন কিনা। আশুতোষ সম্মতি জানিয়ে বলেন হ্যাঁ। বিমল তাকে জিজ্ঞাসা করেন কোন গাড়ি কেনার কথা সে ভাবছে, পেট্রোল ডিজেল নাকি ইলেকট্রিক। পাল্টা আশুতোষ জিজ্ঞাসা করেন কোনটা ভালো হবে। বিমল তাকে বলেন যে পেট্রোল এবং ডিজেল গাড়ির তুলনায় ইভির দাম বেশি, তবে জ্বালানির খরচ কম। বিমল আরও বলেন যে কেন্দ্রীয় সরকার ছাড়াও রাজ্য সরকারগুলি বৈদ্যুতিক গাড়ির কেনার জন্য ভর্তুকি দিচ্ছে। বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য কি ধরনের সুবিধা দেওয়া হয় তা নিয়ে এখন পড়াশোনা শুরু করেছেন আশুতোষ। বর্তমানে ভারতে 18 লক্ষেরও বেশি বৈদ্যুতিক গাড়ি রেজিস্টার্ড হয়েছে। উত্তরপ্রদেশে সর্বাধিক 4,14,000 বৈদ্যুতিক গাড়ি রেজিস্টার্ড হয়েছে। পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি রাজ্যসভায় জানিয়েছেন দিল্লিতে 1,83,000 বৈদ্যুতিক যানবাহন রয়েছে এবং মহারাষ্ট্রে 1,79,000 বৈদ্যুতিক যানবাহন রয়েছে। আশুতোষের মতো আপনিও হয়তো বৈদ্যুতিক যানবাহনে রাজ্য সরকারের দেওয়া ভর্তুকি এবং সুবিধার কথা জেনে থাকবেন। আসুন সেদিকে নজর দেওয়া যাক। ফেম টু ভর্তুকি দিয়ে শুরু করা যাক। ফেম টু অনুসারে সরকার টু হুইলারে প্রতি কিলোওয়াটে 15,000 টাকা ভর্তুকি দেয়। ভর্তুকির পরিমাণ গাড়ির খরচের 40% হতে পারে। তিন চাকার জন্য ভর্তুকি প্রতি কিলোওয়াটে 10,000 টাকা। একইভাবে চার চাকার বৈদ্যুতিক গাড়ির জন্য প্রতি কিলোওয়াটে 10,000 টাকা ভর্তুকি পাওয়া যায়। আসুন উদাহরণ দিয়ে দেখা যাক। আথার এনার্জির ওয়েবসাইট অনুসারে আগ্রায় আথার 450+ টু হুইলারের ভর্তুকি ছাড়া এক্স শোরুম প্রাইস প্রায় 1,73,000 টাকা। পোর্টেবল চার্জারের জন্য 19,975 টাকা যোগ করা হবে। ফেম টু এর অধীনে 55,500 টাকা ভর্তুকি এবং 10,000 টাকার সীমিত মেয়াদের ছাড় পাওয়ার পরে এক্স শোরুম প্রাইস হবে 1,27,249 টাকা। একইভাবে আহমেদাবাদে ফেম টু ভর্তুকি ছাড়াও গ্রাহকরা 20,000 টাকা স্টেট সাবসিডি পাবেন। এর এক্স শোরুম মূল্য 1,07,302 টাকায় নেমে আসবে। চলুন দেখে নেওয়া যাক ইভিতে উত্তরপ্রদেশ সরকারের ছাড়। ইভি প্রচারের জন্য উত্তরপ্রদেশ সরকার 2023 সালের মার্চ মাসে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। রাজ্যে বিক্রি এবং রেজিস্টার্ড বৈদ্যুতিক যানবাহনের উপর 3 বছরের জন্য রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি 14 অক্টোবর 2022 থেকে 13 অক্টোবর 2025 পর্যন্ত কার্যকর হবে। যদি কোনো ব্যক্তি ইউপিতে তৈরি একটি বৈদ্যুতিক গাড়ি কেনেন তবে 3 বছরের পরিবর্তে 5 বছর পর্যন্ত ছাড় পাবেন। গত বছরের অক্টোবরে চালু হওয়া ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মোবিলিটি পলিসি 2022-এর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পলিসি অনুযায়ী ইলেকট্রিক গাড়ির ফ্যাক্টরি মূল্যে 15% ভর্তুকিও পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে প্রথম 2 লক্ষ বৈদ্যুতিক টু হুইলারের জন্য 5,000 এবং প্রথম 50,000 থ্রি হুইলারের জন্য সর্বাধিক 12,000 টাকা এবং প্রথম 25,000 বৈদ্যুতিক চার চাকার জন্য 1,00,000 টাকা পর্যন্ত ভর্তুকি। আসলে এই ছাড় দেওয়া হয় 10%, মূলত এই ছাড়ের পরিমাণ 9%। MG হেক্টর গাড়ির উদাহরণ এখানে দেওয়া হবে, যেটি বৈদ্যুতিক গাড়ি। 20,00,000 টাকার গাড়ির ওপর প্রায় 2,00,000 টাকার কাছাকাছি সুবিধা পাওয়া যায়। অর্থাৎ একটি 20,00,000 টাকার গাড়ির ওপর সরকার 2,00,000 টাকা ছাড় দেয়। এই TEEB ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ছাড় পাওয়া যায়। এখানে সরকার 1,50,000 টাকা ছাড় দিচ্ছে, যা 2023 সালের 31 মার্চে শেষ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো একটি গাড়ির অন রোড প্রাইস রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন চার্জের ভাগ কত। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক, রোড ট্যাক্স মুকুব ঘোষণার ফলে ইলেকট্রিক গাড়ির ক্রেতারা কতটা উপকৃত হবেন। অন্যান্য রাজ্যে ইভিতে ছাড়। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ সহ অনেক রাজ্য বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়ানোর জন্য ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ভর্তুকি থেকে রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি পর্যন্ত আংশিক বা সম্পূর্ণ ছাড়। এক একটি রাজ্যে এক এক রকম ভর্তুকি দেওয়া হয়। তাই একটি ইলেকট্রিক গাড়ি কেনার আগে সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে কেন্দ্র রাজ্যের ভর্তুকি সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেওয়া জরুরি। ট্যাক্সের দৃষ্টিকোণ থেকে ইভি কিভাবে উপকারী ভূমিকা পালন করে। পেট্রোল ডিজেল গাড়ির উপর 28% GST রয়েছে। এর উপর 1% থেকে 22% সেস ধার্য করা হয়েছে, যেখানে বৈদ্যুতিক গাড়িগুলির মাত্র 5% GST রয়েছে। যেখানে আয়কর আইনের 80EEB ধারার অধীনে আপনি বৈদ্যুতিক গাড়ি কিনলে 1,50,000 টাকার উপরে ছাড় পেতে পারেন। এর জন্য 1 এপ্রিল 2019 এবং 31 মার্চ 2023 মধ্যে ঋণ অনুমোদিত হওয়া প্রয়োজন। আপনি যদি একটি বৈদ্যুতিক গাড়ি কিনে কর ছাড় পেতে চান তাহলে এটি শুধুমাত্র 31 মার্চ পর্যন্ত পেতে পারেন। এই সময়ের মধ্যে যে সমস্ত ঋণ অনুমোদন হয়ে যাবে তারাও এই সুবিধা পাবেন। যদিও লোন অনুমোদন 1 এপ্রিল হয় তাহলে এই ছাড় পাওয়া যাবে না। কিভাবে আপনাকে সরাসরি সুবিধা দেওয়া যায় কেন্দ্রীয় সরকার সেদিকেই বেশি নজর দেয় বলে আমার ধারণা। এই সরকার চায় আপনাকে টাকা দিয়ে বসিয়ে দিতে নয়, বরং আপনি কি করে নিজে সেই টাকা রোজগার করতে পারবেন সেই পথ খুলে দিতে। সরকার চাইছে আরো বেশি করে বৈদ্যুতিক গাড়ি কারখানা তৈরি হোক, আরো বেশি যন্ত্রাংশ তৈরি হোক, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ুক। তাই সরকার আপনাকে সেই উৎপাদনের দামের উপর ছাড় দিচ্ছে। নতুন আয়কর পরিকাঠামোতে সরকার আপনাকে 5-7 লক্ষ টাকা পর্যন্ত আগেই ছাড় ঘোষণা করেছে।
বৈদ্যুতিক গাড়ির জন্য যে ফেম টু স্কিম রয়েছে তা 2024 সালের 31 মার্চ শেষ হয়ে যাবে। এখন যে প্রশ্ন উঠে আসছে, এই মেয়াদ কি বাড়বে? কিন্তু আমার মনে হয় এই মেয়াদ আর কোনোভাবেই বাড়বে না। সরকার ক্রমাগত বৈদ্যুতিক গাড়ির প্রচারের কথা বলছে, এমত অবস্থায় বাজেটে বৈদ্যুতিক গাড়িতে কর অব্যাহতি না বাড়ানোর কারণ কি হতে পারে? ফেম টু এর আওতায় ভর্তুকি 31 মার্চ 2024 সালে শেষ হচ্ছে, সরকার কি এটি বাড়াতে পারে? সরকার বৈদ্যুতিক গাড়ির প্রচারের জন্য অন্য কোনো পদক্ষেপ নিতে পারে? ইলেকট্রিক গাড়ির জ্বালানি খরচ কমানো পরিবেশ দূষণ থেকে বাঁচানোর পাশাপাশি জিএসটির বোঝা কমাতে উপকারী। আশুতোষের মতো আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন বৈদ্যুতিক গাড়ি কেনার সুবিধা কি হতে পারে। তবে ই যানবাহনের প্রচারের জন্য এখনো অনেক পদক্ষেপ নেওয়া বাকি, যেমন ব্যাটারির খরচ কমানোর পাশাপাশি একটি চার্জ দেওয়ার পরিকাঠামো এবং ব্যাটারি সোয়াইপিং সিস্টেম তৈরি করা প্রয়োজন।